এই পালালো পালালো, ধর 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 ধর। আমাকে ক্ষমা করে দে সোনা, আমি তোকে রক্ষা করতে পারলাম না। হাই, আমি উপাসনা, অ্যানিমেটেড লাইফ স্টুডেন্ট। আমি মোবাইল দিয়ে অ্যানিমেশন শিখছি ফ্রম ইন্ডিয়া। হ্যালো, আমি দেবজ্যোত রায় বিশাল, অ্যানিমেটর লাইসের ভয়েস আর্টিস্ট ফ্রম বাংলাদেশ। হাই, আমি শানু, আমি অ্যানিমেটর লাইসের ভয়েস ওভার আর্টিস্ট ফ্রম ইন্ডিয়া। আমি তাজুল ইসলাম, আমি অ্যানিমেটর লাইস স্টুডেন্ট, আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আমি বর্তমানে আছি সৌদি আরব। অ্যানিমেটর লাইস খুব ভালো করে অ্যানিমেশন শেখাচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, আমি শিখতেছি, তো আমার জন্য দোয়া করবেন। মাত্র দুটো কার্টুন ভিডিও বানিয়ে চ্যানেল মনিটাইজ। চ্যানেলে এখন কয়টা? টোটাল 6টা ভিডিও আছে। এই 6টা ভিডিও দিয়ে আর্নিং করেছে কত জানো? মোটা টাকা আর্নিং করেছে। আর টোটাল যদি তার আর্নিং ধরায় তাহলে 20 লাখ টাকার উপরে। হ্যাঁ ভাই, তোমরা নিজের চোখেই দেখে নাও, এখানে দেখতে পাচ্ছ চ্যানেলের নাম কি? জীবন্ত মুসলিম। আর ভিডিওতে ভিউজ দেখেছো? 8 লাখ, 2.5 লাখ, 1 লাখ, এরকম করে সব ভিডিওতে ভিউজ। এখন সে ভিডিও চাললেই কিন্তু বিশাল পরিমাণে ভিউজ চলে আসবে। অলরেডি 15,000 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে, একদম ফ্রেশ নতুন চ্যানেল। হ্যাঁ ভাই, আজকের এই ভিডিও থেকেই তোমরা শিখবে প্রপারভাবে কেমন করে কার্টুন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে মোটা টাকা ইনকাম করে। আজ অব্দি তো সবাই কপি পেস্টের ভিডিও বানিয়েছে, এর ভিডিও কপি করো, ওর ভিডিও কপি করো, চ্যানেল স্ট্রাইক আছে, অনেকের চ্যানেল ডিলেটও হয়ে গেছে। কিন্তু এই ভিডিও থেকে তোমরা শিখবে একদম সঠিকভাবে কার্টুন ভিডিও কীভাবে বানাতে হয় একজন প্রফেশনাল কার্টুন আর্টিস্টের কাছ থেকে। হ্যাঁ, একজন প্রফেশনাল অ্যানিমেটারের কাছ থেকে, যে তোমাদের বলবে একদম সঠিকভাবে কীভাবে কার্টুন ভিডিও বানাতে হয়, কীভাবে সে এত লাখ লাখ টাকা ইনকাম করছে, সব সিক্রেট কিন্তু তার মুখ থেকেই এখন আমরা শুনে নেব। সো ওয়েলকাম ব্রাদার, সবার ফার্স্টেই তোমার পরিচয় দাও সবাইকে। তো হ্যালো, আমার নাম আবুল হায়াস ইসলাম, আমি একজন 2D অ্যানিমেটর, আমার বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। আমার কাছে এখন দুটো চ্যানেল আছে, সেখানে 4.5 লাখ সাবস্ক্রাইবার, ও আরও একটি চ্যানেল আছে যেটা আমি রিসেন্ট স্টার্ট করেছি, সেখানে 15,000 সাবস্ক্রাইবার আছে। তো 6টা ভিডিও দিয়ে আমি 15,000 সাবস্ক্রাইবার গেইন করেছি, এবং সেখান থেকে 40,000 টাকা প্রায় আর্নিং হয়েছে। আচ্ছা, মাত্র 6টা ভিডিও দিয়ে তুমি 15,000 সাবস্ক্রাইবার আর 40,000 ইনকাম করে নিয়েছো? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে এটা কি তুমি প্রুফ দিতে পারবে? হ্যাঁ অবশ্যই। তো চলো, যদি দেখতে চাও যে আমার 6টা ভিডিও দিয়ে 40,000 টাকা আর্নিং হয়েছে, তো চলো আমি আমার ডেস্কটপ অন করছি, তো সেখানে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে আমার মাত্র 6টা ভিডিও দিয়ে 15,000 সাবস্ক্রাইবার এবং 40,000 টাকা আর্নিং হয়েছে। তো এই দেখুন, আমার মাত্র 6টা ভিডিও দিয়ে আর্নিং হয়েছে 38,897 টাকা, মানে প্রায় 40,000 টাকা। এটা আমাদের নিউ চ্যানেল জীবন্ত মুসলিম, ভিউজ এসছে 8,09,000, আর্নিং হয়েছে 5,675 টাকা। এখানে আর্নিং কম হওয়ার কারণ, এখানে চ্যানেল মনিটাইজ করতেই কিন্তু 4 লক্ষ ভিউজ লেগে গিয়েছিল, তাই এটা 4 লক্ষ ভিউজের আর্নিং। তো আপনারা দেখতেই পেলেন একটা কার্টুন চ্যানেল থেকে কি পরিমাণ আর্নিং করা যায়। সব থেকে মজার ব্যাপার, এই ভিডিওটায় মাত্র 5,500 ভিউজ এসছে, আর্নিং হয়েছে 1,309 টাকা, প্রতি 1,000 ভিউজের জন্য পেয়েছি 237 টাকা, যেটা 5,000 ভিউজে কিন্তু অনেকটাই বেশি। এর কারণটা হলো, এটা কিন্তু 20 মিনিটের উপরের ভিডিও। বাহ, মাত্র 6টা ভিডিও দিয়ে 15,000 সাবস্ক্রাইবার, তার সাথে 40,000 টাকা কিন্তু ইনকাম করে নিয়েছে ভাই। তো ভাই, বর্তমানে তোমার এটাই তাহলে মেইন চ্যানেল? হ্যাঁ, আমার এটাই মেইন চ্যানেল, 15,000 সাবস্ক্রাইবার, এখন আমি এটাই চালাচ্ছি। সো বলে রাখছি ভিডিও শুরুতেই, এই ভিডিওটা, যেই ভিডিওটা আজকে হতে চলেছে, মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। হ্যাঁ ভাই, বিশাল ইম্পর্টেন্ট ভিডিও, সারা ইউটিউব খুঁজলেও কিন্তু তুমি এরকম ভিডিও পাবে না। আজকের দিনে সবাই কপি পেস্টের পিছনে ছুটছে, কিন্তু এই ভাই কী করছে? কার্টুন ভিডিও বানাচ্ছে, নিজের ট্যালেন্ট দিয়ে কার্টুন ভিডিও বানায় কী করে ইনকাম করছে। আর ভাই কিন্তু একজন প্রফেশনাল অ্যানিমেটার। তো ভিডিওটার কিন্তু 1 সেকেন্ডও মিস করো না, 1 সেকেন্ডও যদি তুমি মিস করে যাও তাহলে কিন্তু তোমার হাতের থেকে ইউটিউবের কেরিয়ারই চলে যাবে, তুমি ধরতে পারো। আর এই ভিডিওটাই তোমার ইউটিউবে একজন সফল ইউটিউবার বানাবে, ভিডিও শেষে তুমি নিজেই বুঝে যাবে। সবাই আজকের দিনে তো সবাই কপি পেস্টের পিছনে ছুটছে, কপি পেস্ট চ্যানেল বানাচ্ছে, তো এর মধ্যেও তুমি কার্টুন ভিডিও চ্যানেল বানিয়ে কিভাবে ইনকাম করছো? এই আইডিয়াটা তোমার মাথায় কিভাবে আসলো যে কার্টুন চ্যানেল বানাবো আমি? দেখো, এটা নিয়ে আমি পড়াশোনা করেছি, মানে আমি HS দেওয়ার পরে আমি অ্যানিমেশন, মানে আমার খুব ভালো লাগতো, তো তারপরে আমি অ্যানিমেশন নিয়ে পড়াশোনা স্টার্ট করি। তো তারপরে আমার মাথায় আসে যে আমি তো কার্টুন বানানো জানি, তো তারপর থেকে আমি ইউটিউব চ্যানেল স্টার্ট করি 2019-এর শেষ থেকে এবং 2020-র প্রথম থেকে আমি ইউটিউব চ্যানেল স্টার্ট করি। আচ্ছা ভাই, শুরুতেই একটা কোশ্চেন তোমায় জিজ্ঞাসা করে নেই, যে কার্টুন ভিডিও বানিয়ে আজ অবধি তুমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করলে?
দেখো আমাদের তো দুটো চ্যানেল যেহেতু, তো ওই চ্যানেলটা থেকে তো আর্নিং তো অনেক হয়েছে, তো সেখানে তো আমরা পার্টনারশিপে কাজ করি, তো ওই চ্যানেলটাতে আমাদের প্রায় 20 লক্ষ টাকা আর্নিং আছে, আর এই যে আমি রিসেন্ট স্টার্ট করেছি এটাতে প্রায় 40,000 টাকা আর্নিং হয়েছে। সবাই কার্টুন ভিডিও বানি 20 লক্ষ টাকা আর মাত্র নিজে একটা ছোট চ্যানেল দিয়ে 40,000 টাকা। সবাই তুমি আমার একটা জিনিস বলো, যে এখন তো তুমি অ্যানিমেশন কার্টুন বানাচ্ছ, তো তুমি অ্যানিমেশন শেখার আগে কি তুমি আর অন্য কিছু করতে? না, তখন তো আমি স্টুডেন্ট ছিলাম অ্যাকচুয়ালি, মানে আমি পড়াশোনা করেছি, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি, তারপরে ডিএলএড কমপ্লিট করেছি, তো আমি তো স্টুডেন্ট ছিলাম তখন, তো সেই সময় আমি কিছুই করতাম না, মানে পড়াশোনায় আমার তোমার রানিং ছিল, তো আমি অ্যানিমেশন শিখে তারপরেই মানে আমার রানিং স্টার্ট হয়েছে। সবাই আমি তোমার চ্যানেলটা দেখলাম, তোমার চ্যানেলের নামটা হচ্ছে জীবন্ত মুসলিম, তো তুমি ইসলামিক ক্যাটাগরির কেন কার্টুন চ্যানেল করলে, ইসলামিক ক্যাটাগরি কেন সিলেক্ট করলে সেইটা আমাকে একটু বলো। দেখো শুধু ইসলামিক নয়, কারণ এর আগের যেটা চ্যানেল আছে আমাদের, তো ওইখানে কিন্তু আমরা মরাল স্টোরি আপলোড করতাম, তো ওইটা মরাল স্টোরি চ্যানেল, তো ইউটিউবে কিন্তু অনেক মরাল স্টোরি, হরর স্টোরি, অনেক ধরনের চ্যানেল আছে, কিন্তু সারা ইউটিউব খুঁজলে কিন্তু খুব কম চ্যানেলই আছে যাদের ইসলামিক কন্টেন্ট বানায়। তো তারপর পরে আমার হচ্ছে মাথায় আসে যে আমি ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করব, তারপর কিন্তু আমি ইসলামিক কন্টেন্টই আমি বানিয়েছি, এবং এই কন্টেন্টটা বানাতে আমার খুব ভালো লাগে, এবং এখান থেকে কিন্তু আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি। তো এইখানে একটা কথা বলে রাখি, ভাই ইসলামিক ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছে, এই ক্যাটাগরিতে কিন্তু কার্টুন ভিডিওর বিশেষ করে আমি বলছি, যেখানে কম্পিটিশন জিরো কম্পিটিশন, কোনো কম্পিটিটরই নেই, আর তার থেকে বড় কথা ভাইয়ের নিজের ভিতর থেকে ভালো লাগে বলেই কিন্তু এই ক্যাটাগরিতে সে এসেছে। আচ্ছা ভাই, তোমার এই কার্টুন ভিডিও বানানো শিখতে কতদিন সময় লেগেছে, আর কত টাকা খরচ হলো এই কার্টুন ভিডিও বানানো শিখতে তোমার? তো আমি তো প্রফেশনালি 2D অ্যানিমেটর, কারণ আমি পড়াশোনাটাই করেছি এই নিয়ে, তো আমাদের কোর্স ডিউরেশন ছিল 3 বছরের, তো আমার 3 বছর সময় লেগেছে কার্টুন মানে অ্যানিমেশনটা পুরোটা কমপ্লিট করতে, আর অ্যানিমেশন শিখতে আমাদের পুরো কোর্স কমপ্লিট করতে আমাদের 2,500,000 টাকা খরচ হয়েছে, কারণ আমার কোর্সে পুরো কোর্স ছিল VFX, মানে আমার অ্যানিমেশনের সঙ্গে VFX ছিল, তো আমার টোটাল কস্ট হয়েছে 2,500,000 টাকা। তো বুঝতে পারছো ভাই, কিন্তু এমনি নর্মাল ইউটিউব ভিডিও দেখে কিন্তু শেখে নি কার্টুন বানানো, ভাই কিন্তু একদম প্রফেশনাল ভাবে সে কোর্স করেছে, 3 বছরের ক্রস করেছে, 3 বছরে 2,500,000 টাকা খরচা করে সে কার্টুন ভিডিও বানানো শিখেছে, আর 3 বছরটা জলে যায়নি, সে দেখতে পেলে মাত্র 20 দিনে 40,000 টাকা ইনকাম করেছে, আর যে মেইন চ্যানেল আগে সে পার্টনারশিপে ছিল যার সাথে, সেখান থেকে কিন্তু 20 লক্ষ টাকার উপরে ইনকাম করে নিয়েছে। তো ভাই বুঝতে পেরেছো কত টাকা দিচ্ছে এই কার্টুন ভিডিও? সো ভাই তুমি এবার আমাদের বলো যে তোমার এই যেই চ্যানেলটা, ছোট চ্যানেল যেটা 15,000-এর, এই চ্যানেলটা নিয়েই মেইন আমি কথা বলবো, কারণ এই খুবই কম টাইমে তুমি এটাকে মনিটাইজ করে দিয়েছো, তো এই চ্যানেলটা কতদিনের মধ্যে তুমি মনিটাইজ করলে সেইটা একটু বলো। সবাই তো বলে চ্যানেল মনিটাইজ করতে কেউ 1-2 বছর লেগে যায়, কিন্তু বললে হয়তো বিশ্বাস করবে না, কার্টুন চ্যানেলের এতটা ইউটিউব ইমপ্রেশন দেয়, এতটা ভিউজ মানে কার্টুন ভিডিও থেকে পাওয়া যায়, তো আমার চ্যানেল মাত্র 2 ভিডিও দিয়ে তোমার 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম পূরণ হয়ে যায়। তারপরে কিন্তু আমার চ্যানেল মনিটাইজ করতে মাত্র 18 দিন টাইম লাগে, এবং মাত্র 12 ঘন্টাতে আমাদের চ্যানেল কিন্তু মানে কার্টুন চ্যানেল মনিটাইজ করে দেয়। সবাই এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করছি, যেটা আমার সব ভাইরা জানতে চায়, দাদারা জানতে চায়, সেটা হচ্ছে তুমি যে কার্টুন ভিডিওগুলো বানাচ্ছ এটা কি সম্পূর্ণ মোবাইল ইউজ করে বানাচ্ছ নাকি তুমি PC থেকে বানাচ্ছ? না না, মোবাইল ইউজ করে আমি করি না, কারণ আমরা তো প্রফেশনালি, তো আমরা হচ্ছে আমাদের ল্যাপটপ কম্পিউটার এগুলো দিয়ে আমরা হচ্ছে কার্টুন ভিডিও বানিয়ে থাকি। সো ভাই তুমি হচ্ছে কম্পিউটারে বানাও, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বেশিরভাগ ছেলে মেয়েদের কাছে কিন্তু হাতে মোবাইল আছে, তো হাতের মোবাইল থেকে কি প্রফেশনাল কার্টুন ভিডিও বানানো সম্ভব এইটা বলো। হ্যাঁ, বানানো তো অবশ্যই সম্ভব, তার প্রমাণও কিছু আছে, যারা মোবাইল দিয়ে কিন্তু কার্টুন বা ভিডিও বানিয়ে কিন্তু 1,00,000 টাকা আর্নিং করছে। আচ্ছা, তো যেই সব চ্যানেল মোটা টাকা ইনকাম করছে হাতের মোবাইল দিয়ে, সেই সব চ্যানেলের সম্পর্কে একটুখানি বলো, সেই সব চ্যানেলের নাম কি একটুখানি তুমি যদি সবাইকে বলে দাও। ইউটিউবে সবথেকে বেশি ভিউজ হয় মোটু পাতলু কার্টুনে, আর এই মোটু পাতলু কার্টুন বানিয়ে এই অমিত্রণ সাবস্ক্রাইবার গেইন করেছে 2.6 মিলিয়ন, অর্থাৎ 26 লাখ, আর এর মান্থলি ইনকাম 1,00,000-এরও উপরে। আপনারাও কিন্তু আমাদের এই মোটু পাতলু ক্যারেক্টারগুলো দিয়ে খুব সহজেই কার্টুন বানিয়ে ইনকাম করতে পারবেন। দ্বিতীয় যে চ্যানেলটি বানাতে পারবেন সেটি হচ্ছে টুনি পাখির কার্টুন, আর এই টুনি পাখির কার্টুন বানিয়ে এই মজা স্টোরি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইবার গেইন করেছে 4,89,000, আর এর মান্থলি ইনকাম 50 থেকে 1,00,000-এর মধ্যে। তৃতীয় যে চ্যানেলটি বানাতে পারবেন সেটি হচ্ছে হিউম্যান কার্টুন, অর্থাৎ মানুষের কার্টুন, আর এই কার্টুন বানিয়ে কার্টুন স্টোরি বুক চ্যানেলটি খুব অল্প দিনের মধ্যে পপুলার হয়ে উঠেছে,
আর এরা কিন্তু সবাই মোবাইল দিয়ে কার্টুন বানায়। সবাই এবার তুমি বলো, মোবাইলে যারা কার্টুন ভিডিও বানাতে যাচ্ছে প্রফেশনালি, তাদের কত জিবির ফোন লাগবে? আর যারা পিসি থেকে বানাতে যাচ্ছে তাদের একটু কনফিগারেশনটা একটু বলে দাও। যারা মোবাইল থেকে কার্টুন ভিডিও বানাতে চাইছে তাদের একটা ভালো মানে মোবাইল, যেমন 4GB র‍্যামের একটা মোবাইল, একটু মানে 8-10 হাজার টাকা দামের একটা মোবাইল হলেই কিন্তু তোমার ভালো ধরনের একটা প্রফেশনাল মানে কার্টুন ভিডিও বানাতে পারবে। এখন তো সবার কাছে প্রায় ভালো মোবাইলই থাকে প্রায়, তো সেখান থেকে কিন্তু সবাই মোটামুটি পারবে কার্টুন ভিডিও বানাতে। আর যারা পিসি থেকে বানাতে যাচ্ছে তাদের কি কি মানে লাগবে, তাদের কনফিগারেশনটা একটু বলে দাও পিসিতে। পিসিতে তোমার 4GB র‍্যাম এবং 250GB কিন্তু তোমার হার্ড ডিস্ক লাগবে, না হলে কিন্তু ওইটা কিন্তু হবে না কার্টুন বানানো। সবাই বুঝতে পারলে, তোমার হাতে যদি মোবাইল থাকে আর তোমার বাড়িতে যদি পিসিও থাকে তাহলে 4GB র‍্যামটা কিন্তু মাস্ট, যেটা ভাই বললো। তো এই ভিডিওতে আমি কিন্তু মেইনলি মোবাইল ইউজারদের সম্পর্কেই কথা বলবো, কারণ সবার হাতে মোবাইল আছে, পিসি সবার কাছে নেই। তো ভাই একটুখানি এবার বলে দাও, যেসব ভাইরা মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানাবে তারা কিভাবে বানাবে? তারা কি কোনো প্লে স্টোর থেকে অ্যাপ দিয়ে বানিয়ে দিতে পারবে নাকি অন্য কোনো প্রসেস আছে কার্টুন ভিডিও বানানোর? দেখো, মোবাইল দিয়ে কার্টুন বানাতে গেলে যারা তোমার অনেকজন ট্রাই করে যে মোবাইল দিয়ে কার্টুন বানাতে, তো অনেক সফটওয়্যার দিয়ে কিন্তু চেষ্টা করে, মানে অনেক অ্যাপ আছে, তো সেই অ্যাপ দিয়ে ওগুলো কিন্তু বানাতে চেষ্টা করে, কিন্তু তারা অনেকেই ব্যর্থ হয়। প্রায় 90% মানুষই ব্যর্থ হয় বানাতে। তো ওইভাবে কিন্তু কার্টুন বানিয়ে আর্নিং করা একটু হবে না, মানে পসিবল নয়, কারণ তোমাকে যদি আর্নিং করতেই হয় তাহলে তোমাকে গ্রিন স্ক্রিনওয়ালা তোমার কিন্তু অ্যানিমেশন করা যে কার্টুন ক্যারেক্টারগুলো থাকবে, তো সেইগুলো দিয়ে কিন্তু তোমাকে অ্যানিমেশন বানাতে হবে বা কার্টুন ভিডিও বানাতে হবে। সবাই তুমি তো বললে একটা প্রসেস মোবাইল থেকে কিভাবে কার্টুন ভিডিও ভালোভাবে বানানো যায়, তো এই ভিডিওটা থেকে যারা ইন্সপায়ার হবে, যারা ধরো শিখতে চাচ্ছে হাতের মোবাইল দিয়েই, তাদের কি তুমি শেখাতে পারবে তারা কিভাবে কার্টুন ভিডিও বানাতে পারবে মোবাইল দিয়ে? হ্যাঁ, সে তো অবশ্যই, কারণ আমি একজন 2D অ্যানিমেটরের সঙ্গে আমি একজন 2D টিচার, কারণ আমার অনেক স্টুডেন্ট, প্রায় 100 স্টুডেন্ট প্রায় আমার কাছে অ্যানিমেশন শেখে, এবং তারা অ্যানিমেশন শিখে একটা ভালো পর্যায়ে কিন্তু তারা যেতে চাইছে, এবং আশা করি তারা ভালো একটা পর্যায়ে যাবে। যেমন আমার একটা অ্যানিমেশন শেখার জন্য একটা সেন্টার পর্যন্ত আমি করেছি, যেখানে অনেক বেকার ছেলেকে আমি অ্যানিমেশন শেখাচ্ছি। বাহ, তো এরা সবাই কি বেশিরভাগ কি হাতের মোবাইল থেকে শিখছে নাকি পিসি ইউজারও আছে, মোবাইল ইউজার দুই রকম ইউজারই তোমার কাছে আসছে, মানে দুই রকম স্টুডেন্টই তোমার কাছে আছে? হ্যাঁ, আমার কাছে দুই ধরনের স্টুডেন্টই আছে, যারা মোবাইল দিয়ে শিখে তারা মোবাইল দিয়ে শিখে, যারা কম্পিউটার দিয়ে শিখে তারা কম্পিউটার দিয়ে শিখে, কারণ অনেক স্টুডেন্টই কিন্তু আমার কাছ থেকে কম্পিউটার দিয়ে শিখে, কারণ ওরা কিন্তু তোমার হচ্ছে একটা প্রফেশনাল মানের হতে চাইছে, মানে শুধু অ্যানিমেশন ভিডিও বানিয়ে তারা ইউটিউব চ্যানেল তো করতে চাইছে, তার সঙ্গে কিন্তু তারা ফ্রিল্যান্সিং করতে চাইছে। তো যারা মোবাইল দিয়ে বানাতে চাইছে তারা মোবাইল দিয়েও শেখে, এবং যারা তোমার বাইরে থেকে, যেমন কলকাতা থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, অনেক জায়গা থেকে কিন্তু আমার কাছ থেকে শিখছে এখন। তো যারা ইন্ডিয়ার বাইরে থেকে যারা শিখতে চায় বা ইন্ডিয়ার বাইরে থেকে যারা তোমার সাথে কন্ট্যাক্ট করে তারা কিভাবে কন্ট্যাক্ট করে? মনে করো সাপোজ বাংলাদেশ থেকে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তোমার সাথে, তাহলে কিভাবে কন্ট্যাক্ট করে? হ্যাঁ, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে। তো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার সময় কিন্তু অনেক স্টুডেন্ট বলে যে স্যার আপনাকে কিন্তু আমরা কন্ট্যাক্ট করতে পারছিলাম না। তো বেসিক্যালি যেটা প্রবলেম হয় তোমার, তো আমাদের যেটা ইন্ডিয়ান কান্ট্রি কোড সেটা কিন্তু 91, মানে প্রথমে 91টা প্রথমে নামিয়ে মানে লাগিয়ে নিতে হবে, তারপরে কিন্তু আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেটা কিন্তু সেভ করে দিয়ে তারপরে কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে। তো একটা জিনিস আমায় বলো, যেটা আমার জানতে ইচ্ছা করছে, তুমি মানে যারা দূরে থাকে তোমার থেকে, সবাইকে তো তোমার পাশে বসিয়ে শেখানো সম্ভব না, যারা দূরে থাকে তোমার থেকে তাদের সাথে তুমি কেমন করে শেখাও? তাদেরকে আমি তোমার গুগল মিটের তোমার লাইভ ক্লাস করে আমি তাদেরকে শেখাচ্ছি, কারণ লাইভ ক্লাস ছাড়া আমাদের যেমন অনেকে শেখায় তোমার ভিডিও ক্লাস থাকে, মানে ভিডিও দেখে দেখে শিখবে, কিন্তু সেটা কিন্তু আমরা করি না, আমরা হচ্ছে তোমার লাইভ ক্লাসের মাধ্যমে আমরা শেখাই, কারণ যে কোনো প্রবলেমগুলো আমাদের সঙ্গে কিন্তু মানে লাইভ ক্লাসের মাধ্যমে সেটা সলিউশন করে নিতে পারে। বাহ, তো ভাই এবারে আমার একটা জিনিস বলো, যেটা জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে মোবাইল থেকে সব থেকে ভালো কি কি কার্টুন বানানো যায় মোবাইল থেকে? তো মোবাইল দিয়ে তোমার সব কার্টুনই বানানো যায়, তবে সব থেকে ভালো যে কার্টুনটা বানানো যায় সেটা হচ্ছে তোমার অ্যানিম্যাল স্টোরি। তো আমরাও কিন্তু প্রথমে অ্যানিম্যাল স্টোরি দিয়ে কার্টুন মানে চ্যানেল স্টার্ট করি, তো সব থেকে কার্টুন মানে মোবাইল দিয়ে বানানো হয় সেটা হচ্ছে অ্যানিম্যাল স্টোরি। তো অ্যানিম্যাল স্টোরিতে প্রচুর কিন্তু ভিউজও আছে,
তো অ্যানিমাল স্টোরিটা সব থেকে তোমার মোবাইলে ভালো বানানো যায়। আর যে এই যে টম এন্ড জেরি, তারপরে মোটু পাতলু, এই টাইপের ভিডিও বানানো তো পসিবল, তাই না? হ্যাঁ অবশ্যই, সে ক্যারেক্টার গুলো আমাদের কাছে আছে। যেমন অনেক মোটু পাতলু ক্যারেক্টার যারা ঠিক থ্রি ডি ক্যারেক্টার তোমরা নিয়ে কাজ করে, তো থ্রি ডি ক্যারেক্টার নিয়ে কিন্তু কাজ করে, কপি পেস্ট করে কাজ করে কিন্তু অনেক কপিরাইটের সম্মুখীন হয়। কিন্তু আমরা হচ্ছে টু ডি ক্যারেক্টার বানিয়ে দিই, তো সেই টু ডি ক্যারেক্টার বানিয়ে নিয়ে কিন্তু তারা হচ্ছে কার্টুন ভিডিও বানাতে পারবে, সেখানে কিন্তু কপিরাইট মুক্ত, এবং সেটা শুধু আমরাই করে থাকি। কারণ আমাদের হচ্ছে নিজস্ব প্রফেশনাল, মানে আমরা হচ্ছে সেটাকে ড্রয়িং করে সেটা করা হয়, সেটাতে কপিরাইট কোনো আছে না। তো ভাই বুঝতে পেরেছো, ভাই যেটা শেখাচ্ছে সেটা হচ্ছে টু ডি, সেখানে 100% তোমার কপিরাইট, মানে কি তোমার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক কিচ্ছু আসবে না, কারণ এটা তুমি নিজে বানাচ্ছ। আর যারা কার্টুন ভিডিও কপি পেস্ট করে তাদের কিন্তু চ্যানেল বেশি দিন থাকে না, উড়ে যায়, ইনকাম হয় কিন্তু চ্যানেল উড়ে যায়। কিন্তু এইভাবে কিন্তু যেইভাবে ভাই শেখাচ্ছে টু ডি ভাবে, এইভাবে কিন্তু তোমার নিজের সম্পূর্ণ কপিরাইট, মানে কি নিজে কষ্ট করে বানাচ্ছ, সেখানে কোনো কপিরাইট স্ট্রাইক কিচ্ছু আসবে না, সম্পূর্ণ তোমার নিজের সেই কন্টেন্ট হবে। আর ইউটিউব থেকে কিন্তু এভাবেই তুমি ইনকাম করতে পারো পুরো সেফভাবে, যেখানে কিন্তু কোনো কপিরাইটের ঝামেলাই নেই। সো ভাই, তোমার কারেন্ট এই টাইমে কতজন স্টুডেন্ট আছে যারা সাকসেসফুলি মোবাইল থেকে কার্টুন বানাতে পারছে? দেখো আমাদের কিন্তু তিনটে ব্যাচ হয়, একটা সকালে, একটা তোমার দুপুরে, একটা কিন্তু বিকালে। তো আমাদের তিনটে ব্যাচে প্রায় 100 জন স্টুডেন্ট আছে, এবং যারা অনলাইনে তোমার শিখছে তা সেখানে তো প্রায় 250-300 স্টুডেন্ট আছে। তো ভাই, যারা কার্টুন ভিডিও শিখছে তারা কার্টুন ভিডিও বানিয়ে ইউটিউব ছাড়াও আর কি কিভাবে ইনকাম করতে পারবে সেটা একটু বলো তুমি। হ্যাঁ দেখো, কার্টুন অ্যানিমেশন, অর্থাৎ কার্টুন মানে হচ্ছে অ্যানিমেশন। তো অ্যানিমেশন যদি কেউ শিখে থাকে, যেটা হোক টু ডি হোক আর থ্রি ডি হোক, তো অ্যানিমেশন যদি কেউ শিখে থাকে তাহলে কিন্তু তার কাজের অভাব হবে না। কারণ কেউ যদি অ্যানিমেশন নিয়ে ইউটিউব চ্যানেল নাও স্টার্ট করে, তাহলে কিন্তু সে ফ্রিল্যান্সিং করে আরও অনেক সাইট অ্যাডভার্টাইজমেন্ট করে, মানে অ্যাডভার্টাইজমেন্ট অ্যানিমেশন দিয়েও কিন্তু সে অনেক পদ্ধতিতে সে ইনকাম করতে পারে। তো আমি তোমাকে দেখাচ্ছি, চলো তোমাকে ফ্রিল্যান্সিং করে মানে 10 থেকে 1 মিনিটের মধ্যে কত টাকা ফ্রিল্যান্সিংয়ে তোমার পে করে থাকে। এই হচ্ছে একটি ফ্রিল্যান্সিং সাইট, এবং কাজটি হচ্ছে টু ডি অ্যানিমেশনের উপরে। এখানে 10 সেকেন্ডের ভিডিও বানিয়ে দেওয়ার জন্য এখানে ইনি চার্জ করছেন 21,911 টাকা, এবং 30 সেকেন্ডের ভিডিও বানিয়ে দেওয়ার জন্য এখানে ইনি চার্জ করছেন 48,204 টাকা, 60 সেকেন্ডের ভিডিও বানিয়ে দেওয়ার জন্য এখানে ইনি চার্জ করছেন 74,496 টাকা। তো আপনারাও কিন্তু টু ডি অ্যানিমেশন শিখে ফ্রিল্যান্সিং করে আর্নিং করতে পারেন। সো ভাই, আমি তোমার ভিডিওতে দেখেছি তোমার ভিডিওতে অনেক আর্টিস্ট আছে, ভয়েস আর্টিস্ট, মানে তুমি একটা ভয়েস দিচ্ছো, অন্য একজন মেয়ের ভয়েস দিচ্ছে, একজন বয়স্ক মানুষের ভয়েস দিচ্ছে। তো যারা নতুন এই কার্টুন ভিডিও বানানো শিখবে তারা ভয়েস আর্টিস্ট কোথায় পাবে? হ্যাঁ দেখো, প্রথমে কিন্তু আমিও নিজে ভয়েস দিতাম এবং আমার ফ্রেন্ড দিত। তো আমরা নিজেদের মধ্যে প্রথম যখন স্টার্ট করি তখন আমরা নিজেরাই ভয়েস দিতাম, কিন্তু যখন একটা চ্যানেল দাঁড় করাবো, মানে একটা প্রফেশনাল মানে চ্যানেল করবো, তখন কিন্তু ভয়েস আর্টিস্টের দরকার। তো আমার কাছে তো এখন অনেক, প্রায় 1,000-এরও উপরে ভয়েস ওভার আর্টিস্ট আছে, বাংলাদেশের আছে, ইন্ডিয়ার আছে, পাকিস্তানের আছে, তো সব ধরনেরই ভয়েস ওভার আর্টিস্ট আছে। তো সেখানে কিন্তু তারা ভয়েস ওভারের সেখানে স্ক্রিপ্ট দিয়ে দিলে কিন্তু তারা ভয়েস দিয়ে দেয়। এবং কারোর যদি ভয়েস ওভার লাগে, যেমন নিউজ চ্যানেলেরও কিন্তু অনেক ভয়েস ওভার আর্টিস্ট লাগে, তো তারা যদি আমাদের সঙ্গে বলে যে আমাদের ভয়েস ওভার লাগবে, তো তারা, আমি কিন্তু তাদেরকেও হেল্প করতে পারি যারা ভয়েস ওভার চাইছে আসলে প্রফেশনাল মানে। সো ভাই, এবার তুমি আমাদের একটা জিনিস বলো, যখন তুমি এই কার্টুন ভিডিও শিখবে বলে অ্যানিমেশন শিখেছিলে, তখন তোমার বাড়ি থেকে কেমন কি সাপোর্ট করেছিল বা সাপোর্ট করেনি, কেমন কি ছিল বাড়ির অবস্থা? দেখো আমি যখন DL-ED কমপ্লিট করি তারপরে আমি অ্যানিমেশন শিখেছি, তো বাড়ির থেকে মানে বাবা মা কেউই রাজি ছিল না, কারণ DL-ED করার পর বললো যে টেট নিয়ে ভাব বা অন্য অন্য কোনো মানে ফিউচার নিয়ে ভাবতে বলেছিল, বাড়ি থেকে তো কিন্তু কেউই রাজি ছিল না। তো আমি কিন্তু আমার যেখানে ট্রেনিং সেন্টার ছিল, মানে আমার ইনস্টিটিউট ছিল, সেটাও কিন্তু অনেকটা দূরত্ব, মানে আমার বাড়ি থেকে প্রায় 250 কিলোমিটার, এবং আমার আপ ডাউন করতে কিন্তু তোমার অনেকটা জার্নি করতে হতো, মানে তোমার 500 কিলোমিটার আমাকে আপ ডাউন করতে হতো। তো আমার বাবা বলেছিল যে তুই কোনো মতেই তুই পারবি না, এটা কখনোই তোর সম্ভব নয় তোর দ্বারা। তো আমি আমার বাবাকে বলেছিলাম যে মানে আমার বাবাকে একটা মানে রাগ করে একটা চ্যালেঞ্জ করে মেরেছিলাম যে আমি এটা করেই দেখাবো। তো আমি 3 বছর ধরে তোমার যে 500 কিলোমিটার তোমার আপ ডাউন করে কিন্তু আমি অ্যানিমেশন শিখেছি। বাহ, তাহলে কিন্তু এই অ্যানিমেশন শেখার পিছনে, কার্টুন ভিডিও বানানোর পিছনে কিন্তু অনেক তোমার হার্ডওয়ার্ক আছে, তাই না? অবশ্যই। আর আজকের দিনে বাড়ির সবার রিয়াকশনটা কেমন তোমার এই কার্টুন ভিডিও বানানো নিয়ে? দেখো আমি যখন তোমার কোর্স কমপ্লিট করি তখনও কিন্তু খুব একটা যে বাড়ি থেকে মানে ইয়ে ছিল তোমার মানে রাজি ছিল সেটা নয়,
তো আমি যখন ইউটিউব চ্যানেল স্টার্ট করে যখন আমি আর্নিং করাটা স্টার্ট করলাম তখন কিন্তু সবাই হ্যাপি, মানে এখন যে আর্নিং করি আমরা, মানে এখন তো হিউজ পরিমাণে একটা আর্নিং হয়, তো এখন কিন্তু সবাই হ্যাপি। কিন্তু প্রথমে ফার্স্ট টাইমে কিন্তু কেউই রাজি ছিল না বা তোমার কেউ আমাকে সাপোর্ট করেনি। তো তুমি যে চ্যালেঞ্জটা নিয়েছিলে তোমার বাড়ির লোকের সাথে সেটাই তুমি সাকসেস হয়েছো, সেই জন্য কিন্তু বাড়ির লোকও খুশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সে তো অবশ্যই হবে, কারণ আমি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ করেছিলাম, তারপরে সেটাকে আমি ফুলফিল করেছি, তো সবাই এখন মানে হ্যাপি। আর এতদিনের কষ্ট ভাই সফল হয়েছে, তাহলে বুঝতে পারো যেই জিনিসটা একবার তোমার ভিতরে ইনস্টল করে নেবে, যেই জিনিসটা একবার মনের ভিতর থেকে মেনে নেবে যেই জিনিসটা আমার করতেই হবে, সেই জিনিসটা কিন্তু তুমি করতে পারবেই, একদম পেরেই ছাড়বে। আর ইউটিউব থেকে কিন্তু বিশাল মোটা টাকাও ইনকাম করতে পারবে তোমার স্কিল দিয়ে। সো ভাই এবার একটা জিনিস বলো, যে যারা মোবাইল থেকে প্রফেশনালভাবে কার্টুন ভিডিও বানাতে চায় তাদের কতদিন সময় লাগবে? মোবাইল থেকে ভালোভাবে কার্টুন ভিডিও বানানোর জন্য কতদিন সময় লাগবে তাদের? মিনিমাম মোবাইল দিয়ে শিখতে গেলে তোমার মিনিমাম থেকে এক মাস টাইম দিতেই হবে। তো এক মাস না সময় না দিলে সে কখনোই অ্যানিমেশন শিখতে পারবে না বা কার্টুন ভিডিও বানানো শিখতে পারবে না। আর যদি কেউ কম্পিউটার বা তোমার ল্যাপটপ দিয়ে শিখতে চায় সেক্ষেত্রে তোমার মিনিমাম 2-3 মাস কিন্তু তাকে সময় দিতে হবে, নাহলে কিন্তু কোনোভাবে অ্যানিমেশন শেখা সম্ভব নয়। তো ভাই একটুখানি ছোট্ট জিনিস বলে দাও, কম্পিউটার থেকে কোন সফটওয়্যার দিয়ে তুমি এই অ্যানিমেশনগুলো ক্রিয়েট করো? তো দেখো, যারা তোমার মোবাইল থেকে শিখতে চায় তো মোবাইল থেকে শেখার জন্য তোমার এডিটিং শিখ মানে এডিটিং দিয়ে করতে হবে, যেমন তোমার ভিএন আছে, তারপরে তোমার কাইন মাস্টার আছে। তো আমি যেটা দিয়ে শেখাই সেটা হচ্ছে তোমার ক্যাপক্যাট, যদিও ক্যাপক্যাটটা তোমার ইন্ডিয়াতে ব্র্যান্ড করা হয়েছে, কারণ ক্যাপক্যাট আমরা যে চাইলেও কিন্তু ইউজ করতে পারি না, কিন্তু ওইটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে তোমার ওটাকে ইনস্টল করে সেটা ভিপিএন অন করে কিন্তু খুব সহজেই একটা সুন্দরভাবে কিন্তু একটা এডিটিং করে তোমার যে কার্টুন ভিডিও বানানো যায়। আর যেটা আমরা হচ্ছে ডেস্কটপে করি বা ল্যাপটপে করি সেটা কিন্তু অ্যাডোব অ্যানিমেট সিসি, সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তোমার মানে অ্যানিমেশন বানানো যায়। এবং তার সঙ্গে কিন্তু ভয়েস এডিটিং করার জন্য আছে তোমার অ্যাডোব অডিশন আছে, আরও অনেক সফটওয়্যার আছে, যেমন ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে, অনেক সফটওয়্যার কিন্তু শিখতে হবে, তবেই কিন্তু একটা প্রফেশনাল মানের কিন্তু একটা অ্যানিমেশন তৈরি হবে। তো ভাই বুঝতে পেরেছো, এই অ্যানিমেশন কার্টুন ভিডিও বানানো কিন্তু ভাই মুখের কথা না, যে তুমি আজকে রাতারাতি শিখে গেলে, রাতারাতি তুমি ইউটিউবে ভিডিও বানাচ্ছ, কার্টুন তুমি একটা কার্টুন বানালে সেটা এসে কথা বলছে, এগুলোর জন্য কিন্তু পিছনে হার্ডওয়ার্ক লাগে। ভাই কিন্তু 3 বছর ধরে অ্যানিমেশন শিখেছে, তারপর আজকে কার্টুন ভিডিও বানাচ্ছে। তো তোমারও এই কার্টুন ভিডিও যদি বানাতে চাও তার জন্য কিন্তু সময় দিতে হবে, তারপরে কিন্তু তুমি ভালোভাবে শিখতে পারবে। সবাই এবার বলো যে ইউটিউবের টাকায় তুমি এখনো অবধি কী কী করেছো সেইটা সবাই জানতে চায়। দেখো ইউটিউবের টাকা অনেক কিছুই করেছি, যেমন বাড়ি করেছি, আর খুব একটা আমি বাজে খরচ করি না, যেমন বাজে খরচ করতে খুব একটা আমি পছন্দও করি না। তবে আমি 60,000 টাকা দিয়ে একটা তোমার কম্পিউটার নিয়েছি, ল্যাপটপ নিয়েছি, আরও যত আমার সেট আপ আছে মানে সমস্ত কিছুটাই কিন্তু আমি ইউটিউবের টাকাতে করেছি। এবং আমার যত হাত খরচ থেকে মানে পকেট মানি থেকে ড্রেস আপ যত কিছু আছে সবই কিন্তু ইউটিউবের টাকা। তাহলে বুঝতে পেরেছো ভাই ইউটিউবের পাওয়ার কি, ইউটিউবের টাকা দিয়ে কিন্তু ভাই বাড়িও বানিয়েছে, নিজের জন্য দামি পিসি, দামি ল্যাপটপ, সমস্ত কিছু যেগুলো কাজের জন্য দরকার সে সমস্ত কিছু কিন্তু ইউটিউব দিয়েছে। সো ভাই সবাইকে একটা জিনিস ক্লিয়ার করে দাও যে কার্টুন ভিডিও বানিয়ে সফল হতে গেলে কি কি করতে হবে। দেখো শুধু কার্টুন ভিডিও সফল হওয়ার জন্য না, মানে যে কোনো চ্যানেল চালানোর জন্যই তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে, মানে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। যেমন তুমিও জানো তুমি একজন ইউটিউবার, তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, মানে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যারা তোমার কন্টেন্ট ক্রিয়েটর হয় তাদের রাত্রের ঘুম থাকে না বলেই চলে। যেমন আমি যে কবে রাত্রে মানে শান্তিতে ঘুমিয়েছি সেটুকু আমি নিজেও জানি না, তবে তোমার মানে চ্যানেল চালানোর জন্য তোমাকে হচ্ছে কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। তো হার্ডওয়ার্ক করলে পরে অবশ্যই একটা সফলতার মুখ দেখতে পারবে, নচেজ কিন্তু তোমার হার্ডওয়ার্ক না করলে কিন্তু কোনো চ্যানেলই তুমি কিন্তু সফল হতে পারবে। ভাই কিন্তু একদম ঠিক বলে, যে কোনো জিনিসের জন্য কিন্তু তোমার পিছনে হার্ডওয়ার্কটা মাস্ট লাগবে। সবাই একটা ছোট্ট একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে তোমার এই যে কার্টুন ভিডিওগুলো বানাচ্ছ, এই কার্টুন ভিডিওর একটা ভিডিও 1 মিনিট, 1 মিনিটের একটা কার্টুন ভিডিও বানাতে তোমার কত সময় লাগে? দেখো এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে, যেমন 1 মিনিটের একটা ভিডিও মানে ক্রিয়েট করতে বা বানাতে তোমার কিন্তু 1 সপ্তাহ
টাইম লাগবে, কিন্তু একটা 10 মিনিটের ভিডিও বানাতে কিন্তু তোমার একদিনে বা তোমার হচ্ছে 4-5 ঘন্টা কাজ করলে কিন্তু সেটা বানানো সম্ভব। এটা কিন্তু মানে তোমার পুরোটাই কিন্তু কোয়ালিটির উপর ডিপেন্ড করে। যেমন একটা 10 সেকেন্ডের ভিডিও বানাতেও কিন্তু তোমার একদিন বা 2 দিন মতো তোমার টাইম লেগে যেতে পারে, এটা কিন্তু তোমার কোয়ালিটির উপর পুরোটাই ডিপেন্ড করে। সবাই সবশেষে একটাই জিনিস জিজ্ঞাসা করবো তোমার, যে যারা আজকের এই ভিডিওটা থেকে ইন্সপায়ার হলো, যারা কার্টুন ভিডিও নিয়ে কাজ করতে যাচ্ছে, তাদের সবার উদ্দেশ্যে তুমি সবশেষে কি বলতে চাও? আমি সবার উদ্দেশ্যে, তোমার অডিয়েন্সের উদ্দেশ্যে আমি সবাইকেই বলবো, যারা কার্টুন নিয়ে কাজ করতে চাইছেন, প্রথমে আগে কাজটাকে মানে আপনারা শিখুন, কার্টুন বানানোটাকে শিখুন, নইলে কিন্তু আপনি কোনোদিনই ইউটিউবে সফল হতে পারবেন না। প্রথমে আগে আপনাকে যে কোনো স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, যেমন আপনি হচ্ছে টেক ক্যাটাগরি ফলো মানে ক্রিয়েট করুন বা যে কোনো চ্যালেঞ্জই করুন, আপনাকে কিন্তু স্কিলটাকে আগে ডেভেলপমেন্ট করতে হবে। আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট যদি না করেন তাহলে কিন্তু আপনি কোনো এতেই কিন্তু সফল হতে পারবেন না। ওই জন্য অ্যানিমেশনটা আগে ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই আগে ট্রেনিং প্রাপ্ত হবে হতে হবে, নাহলে কিন্তু আপনি অ্যানিমেশন বানাতে পারবেন না। আর যদি ট্রাই করেন সেখানে আপনি কিন্তু ব্যর্থ হবেন, সেখানে কিন্তু কখনোই আপনি কিন্তু সফল হতে পারবেন না। তো ভাই দেখে নিলে এখানে সে কি বললো, তুমি যদি প্রফেশনাল কার্টুন বানাতে চাও একদম দারুণভাবে তাহলে কিন্তু পিসিটা মাস্ট দরকার। অবশ্য তুমি মোবাইল থেকেও বানাতে পারবে, মোবাইল থেকেও কিন্তু অনেকে মোটা টাকা ইনকাম করছে, কিন্তু তুমি মোবাইল থেকে বানাও আর পিসি থেকে বানাও, দুই জায়গাতেই কিন্তু অনেক কঠোর পরিশ্রম করতে হবে। হ্যাঁ ভাই, কার্টুন বানানো কিন্তু মুখের কথা না, তোমার কাছে অনেক ভয়েস আর্টিস্টেরও প্রয়োজন হবে, একটা টিম লাগবে, সমস্ত কিছু মিলে তারপর কিন্তু কার্টুন ভিডিও তোমার কাছে রেডি হবে। আর কেউ যদি ভেবে থাকো রাতারাতি কার্টুন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামাবে, সে কিন্তু একদম দিনের বেলা স্বপ্ন দেখছো। হ্যাঁ ভাই, কারণ কি এই ভাই কিন্তু টানা 3 বছর কোর্স করেছে, 3 বছর অ্যানিমেশনের কোর্স করে 2,50,000 টাকা খরচা করেছে, তারপরে কিন্তু আজকের দিনে সে ইনকাম করছে। তাহলে বুঝতে পারছো তোমার কিন্তু প্রপারভাবে অ্যানিমেশনের কোর্স করতে হবে, তাহলে কিন্তু তুমি ভালো কার্টুন বানাতে পারবে, যেই কার্টুনগুলো মানুষ দেখবে দাঁড়িয়ে সেরকম কার্টুন বানাতে পারবে। আর সেরকম কার্টুন বানালে কিন্তু ইউটিউবে তুমি বিশাল সাকসেস পাবে, মানুষ কিন্তু তোমার কন্টেন্ট পছন্দ করবে। সো আজকের এই ভিডিওটা থেকে তুমি যদি নতুন কিছু শিখতে পারো তাহলে ভিডিওতে বিশাল বড় একটা লাইক করো, আর কমেন্ট করো জানাও আজকের ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো। সো দেখা হচ্ছে আবার নতুন কোনো ধামাকাদার ইউনিক ভিডিও নিয়ে, তোমার জন্য পিস আউট।